তো গাইস আজকে ব্রহ্মপুত্র আমি ঘুরতে ঘুরতে আইলাম, দেখেন লঞ্চ কিভাবে এটা পুরো এত বড় লঞ্চ, আর দেখেন এই যে পুরো লঞ্চের একদম নিচে শটটা নিছি। দেখো গাইস আজকে একটা এরকম একটা দেখাবো, তো যে দেখেন এটা ছোঁয়ার লগে লগে বস্তুটা ই হয়ে যায়, পাতাটা একদম চিপক হয়ে যায়। তো এটা কিসের জন্য দেখেন, একদম সারাটা যে এরকম করে লড়া দিলেই না একদম ই হয়ে যায়, বস্তুটা থবে যায়। এটা দেখেন কি রকম একটা আচরিত বস্তু গাছটা, দেখছেন বহুত আছে, একটা জাকি দিলে বহুত গুলা ইয়ে যদি থাকে তাহলে কমেন্ট করে দেখছেন এরকম একটা ই বস্তু আচরিত সিস্টেম। তো এইটি দেখেন কমেন্ট করে আপনারা কইবেন তো এটা কি গাছটা। তো দেখেন সার একদম জুবে গেছে এই জায়গাটা, দেখছেন কিরকম ওই জায়গাটা, দেখবেন একটা লারা দিলেই সবগুলা মানে টাচ করলে টাচতেই ই হয়ে যায় এরকম। এত লজ্জা, এটার বলে লজ্জা প্রতীক মানুষের শুনছি। তবে দেখেন সবগুলা কিভাবে লারা খেয়ে একদম জানি না একটা মানুষ কত লজ্জা আছে তার থেকে বেশি লজ্জা আছে দেখছেন। দেখেন এখন কত দেখেন নাই তাহলে দেখে নিন, এই যে এইগুলো গাছ, এগুলো ফুটকা গাছ বলে আমাদের গ্রামের ভাষায়, এটাকে গ্রামের ভাষায় ফুটকা গাছ বলে। এটাতে বিভিন্ন ধরনের কাম করা হয় আর বিভিন্ন ধরনের ওষুধ, মানে এরকম একটা ডায়াবেটিস মানে বহুত রোগের মানে চিকিৎসায় ভুগতে আছে মানুষ, সেটার জন্য এটা ইউজ করা হয়। তো আপনারাও যদি এখন পর্যন্ত না দেখে থাকেন তাহলেই করেন। এই যে ফুটকা গাছ, এটা হচ্ছে বিশ্ব বিষ জাতি গাছ, এটা যদি মানুষের শরীরে বিষ থাকে, বিষ নাই নাইকিয়া করে দেবো এরকম একটা মেডিসিন।